জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। বেবী নাজনীন বলেন, অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে জাতি নতুন স্বাধীনতা পেয়েছে। এই আন্দোলনে উত্তরাঞ্চল সহ সারা দেশে শহীদ ও আহতদের ঋণ কখনো পরিশোধ করা যাবে না। পরে সৈয়দপুরের পাঠানপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ নেন বেবী নাজনীন। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ একটি নতুন স্বাধীনতা অর্জন করেছে। এই আত্মত্যাগ আমাদেরকে যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।